আপনারা তো কুঞ্জভঙ্গ লীলা শুনে শুনে অভ্যস্ত, জাগরণ লীলা আমার জানা আছে, অজানা নয়, আমি গাইতে পারি, কিন্তু আমার ইচ্ছা করছে এই সময়ে একটু শ্রী ছয় গোস্বামী পাদের শেষ গোস্বামী পাদ রঘুনাথ দাসজির জীবনী কথা বলি, শুনুন ভালো লাগবে। যারা কখনো কোনোদিন শোনেননি কীর্তনের মধ্য দিয়ে তারা মন দিয়ে শুনুন, আর যারা শুনে অভ্যস্ত তারাও শুনুন, যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে। বক্তা হিসেবে যে ভুল করব না তা নয়, মনুষ্য দেহ জড়দেহ ভুল হতেই পারে, সংশোধন করে দেবার দায়িত্ব তাদের দিলাম যারা এই চর্চার উপরে আছেন। এই জীবনী কথা, তা রঘুনাথ দাসজির জীবনী কথা বলবো, কিভাবে বলবো, শুরুতেই বলবো, ভজনে ঠাকুর হরিদাস, ভজনে ঠাকুর হরিদাস, ভজনে ঠাকুর হরিদাস, ভজনে ঠাকুর হরিদাস, ত্যাগে রঘুনাথ দাস, ত্যাগে রঘুনাথ দাস, ত্যাগে রঘুনাথ দাস, লুটাইবে তার চরণে ভক্ত গণের প্রাণের আশ, লুটাইবে তাদের চরণে ভক্ত গণের প্রাণের আশ। ভজনে ঠাকুর হরিদাস, কেউ যদি গুরুগৃহে গিয়ে বা কোনো পরম বৈষ্ণবের দুয়ারে গিয়ে বা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ ভক্তের কাছে গিয়ে বলে যে আমার ভজন সাধনে উন্নতি হবে কি করে, তখন প্রত্যেক সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা বলে থাকেন যে আপনি ঠাকুর হরিদাসের জীবনী কথা একবার নয় বারংবার শ্রবণ করুন, বারংবার পড়ুন, বারংবার শ্রবণ করুন, তাহলে ভজনের আগ্রহ বাড়বে, ভজনে নিষ্ঠা আসবে। এটা ভজনের কথা বলতে গিয়ে। আর কেউ যদি গারস্থ জীবনে থেকে বলে যে আমি ত্যাগ কি করে, আমার গারস্থ জীবনে থেকে কি করে ত্যাগ হবে, তখন তাকে সাধু সন্ত বৈষ্ণবেরা বলে রঘুনাথ দাসজির জীবনী কথা সাধন করুন। না, ত্যাগে রঘুনাথ দাস, ভজনে ঠাকুর হরিদাস, দুজন দুই দিকে দিকপাল। আর এই রঘুনাথ দাসের জন্ম কোথায় হয়েছিল আপনাদের, এটা কোন জেলা, উত্তর চব্বিশ পরগনা নাকি? হ্যাঁ, আপনাদের এটা উত্তর চব্বিশ পরগনা জেলা। এইরকম আরো অনেক জেলা আছে আমাদের পশ্চিমবাংলায়, হুগলি জেলা, হুগলি জেলার গ্রামের নাম আদিসপ্তগ্রাম, আদিসপ্তগ্রাম, ধনী জমিদার ঘরে জন্ম। কত বড় জমিদার, জমিদার আপনিও দেখেছেন আমিও দেখেছি, জমিদার কাকে বলে তাও আপনিও জানেন আমিও জানি, চলতি কথায় বললে বলা যায় জমিদারের তেল পুড়ে যায় তবু তেজ পুড়োয় না, তাকে বলে জমিদার। আর এখন যে জমিদারের কথা বলবো, এদের তেলও আছে তেজও আছে। কোন আমলের কথা বলবো জানেন, ঐতিহাসিক সত্য কথা, কেউ কাটতে পারবে না ইতিহাসকে, কেউ কাটতে পারে না ইতিহাসকে, কেউ মিথ্যা করতে পারে না, ইতিহাস চিরকাল সত্য হয়েই থাকে, ঐতিহাসিক সত্য। বাংলার নবাব হুসেন শাহ তখন বাংলার নবাব, আর বাংলার নবাব মানে যখন বাংলার সঙ্গে আরো দুটো রাজ্য জড়িত ছিল, উড়িষ্যা এবং বিহার, সেই সময়কার কথা। তখনকার সময়ে নবাব হুসেন শাহ, হ্যাঁ, বাংলার নবাব হচ্ছে হুসেন শাহ, 30 বছর একভাবে বাংলায় রাজত্ব করেছে, 30 বছর একভাবে বাংলায় রাজত্ব করেছে। তখন বাংলার রাজধানী ছিল গৌ, বর্তমানে সেটা উত্তরবঙ্গের মালদহ জেলায় অবস্থান করছে। এই গৌ রাজধানী, রাজধানীর পরিধি হচ্ছে যেমন আমাদের পশ্চিমবাংলা, হ্যাঁ, একটা সময় কলকাতা রাজধানী ছিল, ভারতবর্ষের কলকাতা এক সময় রাজধানী ছিল, কলকাতার পরে হয়ে গেল দিল্লি, তাই না? কিন্তু কলকাতা দিল্লির আগেও একটা রাজধানী ছিল, নামটা অনেকে জানেন না, আজকে বলি মাইকে, ভারতবর্ষের রাজধানী ছিল নবদ্বীপ ধাম। শুনে অবাক হয়ে গেল যে আপনাকে নতুন পেয়েছি, নতুন বক্তা, কিন্তু ভুল কথা বললো কি আমরা মেনে নেব? নবদ্বীপ ধাম, ইতিহাস তো বলছে না নবদ্বীপ ধাম কোনোদিন রাজধানী হয়েছে। বলি, আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি তিনি বলছেন, শুনুন, কলকাতা রাজধানী প্রাচুর্যের রাজধানী, দিল্লি রাজধানী প্রাচুর্যের রাজধানী, আর নবদ্বীপ ধাম ভারতবর্ষের রাজধানী, পাণ্ডিত্যের রাজধানী। এই অনুভব নিয়ে বললে বলা যায় ধাম নবদ্বীপ ভারতবর্ষের রাজধানী, পাণ্ডিত্যের, যত দিক পণ্ডিত, হ্যাঁ, শাস্ত্রজ্ঞ, সব নবদ্বীপে বাস। সে এইবার কথায় আসি, তো এই রাজধানীর পরিধি কত ছিল, গৌ রাজধানীর পরিধি ছিল, লম্বায় ছিল 14-15 মাইল, আর চওড়ায় ছিল 4-5 মাইল, আর এই রাজধানীর ভেতরে ছিল 22টি বাজার। বাংলার নবাব হুসেন খান নির্দেশ ছিল আমার শাসনকালে এই বাংলায় হিন্দু হোক মুসলমান হোক যদি কেউ অন্যায় করে
তাকে ২২ বাজারে কোড়া দেওয়া হবে, কোড়া মানে চাবুক মারা হবে। সেই বাংলা নব হুসেন শাহর সঙ্গে এই রঘুনাথ দাসের বাপ জ্যাঠা চুক্তিবদ্ধ হলো। কি চুক্তি? না জমিদারি আয় ব্যয় আছে তো, তখনকার সময় কথাটা ছিল টাকা ছিল না মুদ্রা ছিল, তা রাজস্ব আদায় ছিল ২০ লক্ষ টাকা। তখনকার সময় রাজস্ব আদায় ছিল ২০ লক্ষ টাকা। তাই নবাব হুসেন শাহ বললেন ২০ লক্ষ টাকা যখন আদায় হয়, এই আদায় থেকে তোমরা ৮ লক্ষ আমাকে দেবে, এটা হলো কর, ট্যাক্স যাকে বলে, এই কর দিতে হবে ৮ লক্ষ, আর ১২ লক্ষ টাকা তোমরা ঘরে তোলো। তাহলে কথাটা কি দাঁড়ালো? তখনকার সময় ১২ লক্ষ টাকা এক মাসের আয়, সেই ঘরে জমিদার ঘরের ছেলে হলো রঘুনাথ দাস। তা সেই জমিদার ঘরের চলন বলন কেমন হওয়া উচিত, আমরা যা ভাবছি কেমন হওয়া উচিত তার বিপরীত। বিষয়ীতে মন নাই, উদাস বৃত্তি। এই ছোটবেলা থেকে এখানে আগে ভাগে কথাটা বলিনি, তাহলে বুঝতে অসুবিধা হবে না। মনে রাখবেন, কেউ যদি ভাবে জোর করে গৃহী করুন, ছেলেকে বিয়ে দিয়ে গার্হস্থ্য জীবনে ঢুকিয়ে দিলাম মানে ঘর করবে, অসম্ভব, জোর করে গৃহী হয় না। আবার কেউ যদি ভাবে ছেলেকে সাধু করব, জোর করে সাধু হয় না। এখানে কথাটা সম্পূর্ণ হলো যে পূর্বজন্মের স্বীকৃতির ফলে সন্তানের দেহে মনে প্রাণে যদি বৈরাগ্য এসে থাকে, তাহলে জন্মদাতা পিতামাতা সেই প্রারব্ধ খণ্ডাতে ব্যর্থ। কি বললাম মায়েরা শুনলেন? পূর্বজন্মের স্বীকৃতির ফলে সন্তানের দেহে মনে প্রাণে যদি বৈরাগ্য এসে থাকে, জন্মদাতা পিতামাতাও সেই প্রারব্ধ খণ্ডাতে ব্যর্থ। তার দৃষ্টান্ত রঘুনাথ দাস। জমিদার বাড়িতে জন্মালো একটাই ছেলে, হিরণ্যদাস হচ্ছে বড় ভাই, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে গোবর্ধন দাস, গোবর্ধন দাসের ছেলের নাম রঘুনাথ দাস। তাহলে হিরণ্যদাসের সন্তান সন্ততি নেই, নিঃসন্তান। তখনকার সময় তো ভাই ভাই এত প্রীতি ছিল না, নিজের যদি ছেলে মেয়ে নাও হতো কোনো হিংসা ছিল না, ভাইয়ের ছেলেকে মনে করতো আমারই ছেলে। এখন অনেক বাড়িতে আছে দেখবেন, ভাইয়ের ছেলে, নিজের ছেলে আছে তবু ভাইয়ের ছেলের প্রতি টান আপনা থেকে। তখনকার সময়ে হিরণ্যদাসের সন্তান সন্ততি নেই, ওই রঘুনাথ দাসকে জমিদার তৈরি করো, এইরকম একটা ভাব। তা জমিদার তৈরি করব ভেবে তাকে পাঠিয়ে দিল কোথায়, পাঠশালায়। কেন না? গুরুমশাইয়ের কাছ থেকে অঙ্কশাস্ত্রটা ভালো করে জেনে নাও, এই ছেলেকে পাঠালো। তো রঘুনাথ দাস বললেন ঠিক আছে আমি পাঠশালায় যাব। কিন্তু ওই ছেলে পাঠশালায় না গিয়ে পাশে একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে চাঁদপুর গ্রাম। ওই চাঁদপুর গ্রামে তখন সেই সময়ে সাধু এসেছে। সাধুটির নাম কি? সাধুর নাম হচ্ছে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। কখনকার ঘটনা না, সবেমাত্র তিনি তখন বেনাপোলের জঙ্গলে লক্ষ্মীরা পতিতাকে উদ্ধার করেছে, যার কৃপাতে লক্ষ্মীরা ছিল গণিকা মানে ব্যবসা, তিনি হয়ে গেলেন মহান্তি। হ্যাঁ, যে গণিকার দিকে ভালো মানুষেরা আমার স্পর্শ করে তো দূরে, তার ফিরে পর্যন্ত তাকাতো না। সেখানে ভালো মানুষ শুধু নয়, উত্তম মানুষ যারা, উত্তম তারা কারা? পরম বৈষ্ণব, যার জন্য চৈতন্য চরিতামৃতকে ফলো করতে হবে। সেখানে পয়ার ছন্দে লেখা আছে, কণিকা লক্ষ্মীরা কইল পরম মহা পরম মহান্তি, কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি দর্শনে জানতি। সাধারণ মানুষ তো দেখতে যাচ্ছে মহান্তি হবার, পরম বৈষ্ণব যারা তারা যাচ্ছে, শুধু যাচ্ছে না, গিয়ে শুয়ে পড়ে ভক্তি করছে। কার কৃপা? ঠাকুর হরিদাসের কৃপা। সেই ঠাকুর হরিদাস কৃপা করে তিনি লক্ষ্মীরাকে উদ্ধার করে বেনাপোলের জঙ্গলকে পেছনে ফেলে হাঁটতে হাঁটতে এই চাঁদপুর গ্রামে এসে বাসা বেঁধেছে। সংসারী মানুষ ছুটে যাচ্ছে সাধু দর্শনে, সাধু এলে পরে সবাই দেখতে যায়। কেন যায় জানে? এক কথায় বলি, অনেকের ধারণা যে তীর্থ ঘুরলেই পুণ্যতা লাভ, না। সাধু মুখে শুনে দেখবেন, আপনি যদি একবার বৃন্দাবনে যান পুণ্যতা লাভ হবে না, আপনি যদি একবার কাশীতে যান পুণ্যতা লাভ হবে না, যার জন্য বলছে বারংবার বারংবার তীর্থ ঘুরলে তবে পুণ্যতা লাভ, বারংবার গঙ্গা স্নান করলে তবে পুণ্যতা লাভ।
তাহলে বারংবার গঙ্গা স্নান, বারংবার তীর্থ ভ্রমণ করলে যে পুণ্যতা লাভ হয়, কোন মানুষ যদি একবার সাধু দর্শন করে সেই পুণ্যতা লাভ হয়, যার জন্য সাধু দর্শনের মহিমাই আলাদা। সেই উচ্চ স্তরে নিষ্কাম ভক্ত শিরোমণি ঠাকুর হরিদাস এই চাঁদপুর গ্রামে সে বসেছে, সব জড়ো হয়েছে, সবাই এসে ভক্তি করছে, বলছে আমাদের করণীয় কি। ঠাকুর হরিদাস তাদেরকে বললেন, আপনারা কৃষ্ণ কীর্তন করুন। তিনি সকলকে কণালেন, নিজেও করলেন, হাতে তালি দিয়ে গাওয়ালেন, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপ নাম মুখে মুরতি রাখো মুখে, 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 আনন্দ গাহো অবিনাশ শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা শ্যাম, অমৃত রস ঘন কিশোর সুন্দর পামেতে শ্রী রাধা প্রেমা বেশে থর থর, অমৃত রস ঘন কিশোর সুন্দর পামেতে শ্রী রাধা প্রেমা বেশে থর থর। আস্তে একটা কথা বলি, অন্যভাবে নেবেন না, আমরা বাঙালি ভক্তরা বাংলা ভাষার যত না মর্যাদা দিই, অন্যান্য রাজ্যের মানুষেরা তাদের নিজস্ব ভাষাকে তার অধিক মর্যাদা দেয়। আজকে আপনি ধাম বৃন্দাবনে যান, বেশি দিন না, দুদিন কাটান, দুদিন কাটাবার পর আপনি ঘুরে এসে বলুন অলিতে গলিতে কোথাও আমাদের বাঙালি ভক্তদের বৈষ্ণবদের যে এত পদাবলী, কোন পদাবলী কেউ ঘুরে ঘুরে ব্রজবাসীরা করছে কিনা, ব্রজবাসী বাঙালি বৈষ্ণব, বাঙালি বৈষ্ণব অনেক আছে তারা করছে, এটা বাহাদুরি নয়, ব্রজবাসীরা করছে কিনা। মনে রাখবেন, ব্রজের যারা বসতি গড়ে আছে তারা বাংলা ভাষাকে এত মর্যাদা দেয় না, কিন্তু আমাদের বাংলায় দেখুন ব্রজের যে ওই ক্যাসেটে যে হিন্দি ভজনগুলো আছে, দেখবেন এখন নগর সংকীর্তন হলে ডিজে বাজিয়ে ওই হিন্দি ভজন হয় আর নাচ গান হয়, আর আগে যখন নগর কীর্তন হতো তখন সোনাকি যেত, কি শুনতে পেতাম, আপনিও শুনেছেন আমিও শুনেছি, কি শুনতে পেতাম, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে যায়, শোনা যায়, বুকে হাত দিয়ে বলুন হেকমপুরে শোনা যায়, শোনা যায় না। ধাম নবদ্বীপে গেলে মাঘী পূর্ণিমার সময় যাবেন, দেবেন গোস্বামীদের ঘরদের যত নগর কীর্তন হচ্ছে এই কীর্তন শুনতে পাবেন, আবার কারোর কোনো কোনো বৈষ্ণব ভক্তের মুখে শুনতে পাবেন তারা গাইছে, হ্যাঁ যে নিতাই গৌর দুই ভাই নামদানে প্রেমদানে জগৎ মাতালো জগৎ ভাসালো, ও যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা তারা দু ভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা তারা দু ভাই এসেছে রে। এগুলো নগর পরিক্রমা কীর্তন, বুঝতে হবে এগুলো নগর পরিক্রমা কীর্তন, জীব শিক্ষা, কি শিক্ষা, যে হরিনাম কে দান করলো, যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা তারা দু ভাই এসেছে রে, হরি বলতে নয়ন ঝুড়ে তারা তারা দু ভাই এসেছে, ও মা যশোদা রোহিণী প্রাণ তারা তারা দু ভাই এসেছে রে, মা যশোদা রোহিণী প্রাণ তারা তারা দু ভাই এসেছে রে।